দীর্ঘদিন লিকেজের কারণে জল পড়ছে না ট্যাপে, হুঁশ নেই পিএইচই দপ্তরের। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বিআরজিএফ স্কিমের অন্তর্গত মঙ্গলপুর পঞ্চায়েতের কুশমুড়ি এ সাইডে অফিসের কাছেই জলের পাইপ লাইনে লিকেজের কারণে 7ই নভেম্বর থেকে বিভিন্ন এলাকায় জল সরবরাহ বন্ধ রয়েছে। সাপুড়া, জাগলদ্বীপ, ভাবাপুর, গেছো, খটনগর সহ অন্যান্য গ্রামে জলের সংকট দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ট্যাপের জল সরবরাহ বন্ধ হয়ে গেছে। বাঁকুড়া জেলার বিভিন্ন জায়গায় কোথাও কোথাও জল নেই, আর যদিও বা জল আছে, বিভিন্ন কারণে তা সরবরাহ করা সম্ভব হচ্ছে না। এছাড়াও বাঁধের পাড় এলাকায় লিকেজের কারণে দীর্ঘ কয়েক মাস ধরে জয়নগর, ফতেপুর, তেঁতুলমুড়ি সহ অন্যান্য গ্রামে জল সরবরাহ বন্ধ রয়েছে। এমনই একটা ঘটনা ঘটল বাঁকুড়া জেলার ইন্দাস থানার অন্তর্গত 10 থেকে 12টি গ্রামে। দীর্ঘদিন ধরে ট্যাপের জল সরবরাহ বন্ধ, অফিসের কাছে জলের পাইপলাইন লিক হয়ে পড়ে আছে। স্থানীয়দের অভিযোগ, জল সরবরাহ নিয়ে পিএইচই দপ্তরের সাথে বহুবার যোগাযোগ করা হয়েছে, এমনকি তাদেরকে এই ব্যাপারে অবগতও করা হয়েছে, তবুও এ ব্যাপারে পিএইচই দপ্তরের কোনো হুঁশ ফিরছে না। বিগত 6 মাস ধরে 3টি ট্যাপ বন্ধ আছে আমাদের বান্দরপাড়ে গ্রামের ভিতরে, আইসিডিএস সংলগ্ন একটি, আমাদের মোড়ে ব্যবসাদারের কাছে একটি, আর ঘর সাইডে পিতলায় একটি। এই 6 মাস ধরে পৌঁছাচ্ছে আমাদের এলাকার মানুষের প্রচণ্ড ক্ষতি হচ্ছে। আমরা পিএইচডিতে অভিযোগ জানাচ্ছি, তার সত্ত্বেও এখন পর্যন্ত কোনো কাজ হয়নি, সেগুলো সংস্কারের কোনো বন্দোবস্ত নাই, এই মতো অবস্থায় পড়ে আছে। আমরা তাই অনুরোধ করছি পিএইচডিকে যাতে তাড়াতাড়ি পরিষেবাটা পাই, তার ব্যবস্থা করা হবে। পিএইচ অফিসটা কোথায় আপনাদের এখানে? পিএইচ অফিসটা আমাদের হাটের মুটোর কাছে, আমাদের যিনখানে বাসপতি যিনি ট্যাপ আছে, ট্যাপ থেকে মাত্র 500 মিটার দূরে অবস্থিত কোনো ছায়ের কাছেও আমরা পরিষেবাটা পাইনি বলেছেন, আমরা জানাই। আমরা অভিযোগ করছি, আমরা লিখিত দিইনি। আমরা ওইখানে যারা স্টাফ থাকে তাদেরকে বারবার অভিযোগ করেছি, আর আমরা কোথাও ঠিকানাও জানিনি যে সেখানে দরখাস্ত করবো। ওই জন্য স্থানীয় যারা স্টাফ থাকে তাদেরকে জানানো সত্ত্বেও কোনো কাজ হয়নি। পুজোর আগে থাকতে জল পাচ্ছি না, আমরা লোকের বাড়ি বাড়ি আনতে যাই, লোক মুখ ছামটানি দেয়, তাহলে আমরা জলটা খাবো কোথার থেকে, পাবো কোথার থেকে? কল থাকতো, আমরা জল পাচ্ছি না। এ কি ব্যাপারে জল পাচ্ছেন আপনারা? কি করে জানবো? ওখানে অফিসার কাছে লিক হয়েছে। আমরা অফিসটা কত দূরে? ওই তো নদীর ধারে। আচ্ছা, আমরা কাছি? হ্যাঁ, একটু দূরে। আচ্ছা, দিয়ে আমরা জল পাচ্ছি না, লোকের বাড়ি বাড়ি জল আনতে গেলে লোক বাড়িতে জল আনতে দিচ্ছে, কত জল আনবো আমরা? এমন কল থাকতো, আমরা জল পাচ্ছি না, জল পাচ্ছি না। তার মধ্যে আমাদের জল না দিলে আমরা খাবো কি, না খেয়ে থাকবো? আর এখানে কলটা হয়েছে, তাহলে আমাদের এখানে কলটা হয়ে আমাদের লাভটা কি আছে বলুন না? দূর থেকে আনতে হচ্ছে, আমাদের বাড়ি বাড়ি কি আমাদের কল বসাবার ক্ষমতা আছে যে একটা করে বাড়িতে কল বসাবো? কি জন্য জল পাচ্ছেন আপনি? জল পাচ্ছি না, ওখানে কোথায় লিক হয়েছে বাগাচ্ছেন না, তাহলে কি করে জল পাবো আমরা? কতদিন থেকে পড়ে আছে এটা? পুজোর আগে থাকতে পাইনি। কোথায় জল আনছেন এখন? এখন ওই লোকের বাড়ি বাড়ি আনি, লোক মুখ ঝামটানি মারে। মনে হচ্ছে যেন পাইপ কোথাও ফুটে গেছে বা বুঝে গেছে। কোথা থেকে জল আনেন? ওই মোটামুটি 50-60 ঘর বসতি আছে, একটি কল আছে, সেই একটি কলের মধ্যে ভিড় ভাট্টা করে জল নিতে হয়, খুবই কষ্টের মধ্যে আছে। আপনারা জানিয়েছিলেন? না না, কোনো কিছু জানেনি আর বা কেউ জানতেও আসেনি। কতটা কষ্ট হচ্ছে? খুবই কষ্ট হচ্ছে, মানে জল আনতে গেলে বা খাবার জন্য জল আনতে গেলে মোটামুটি 1 ঘন্টা পর জল পাই, আর 50-60 ঘর বসতি, তার মধ্যে একটি কল, একটি কল আমাদের খারাপ হয়ে গেলে মোটামুটি 1 মাস 1.5 মাস পর সারাতে হয় নিজে থেকে।